সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি আজকে এসেছি ঘরে বসে শিখ স্কুলের পক্ষ থেকে তোমাদের সাথে। কিসের জন্য কেন আসছি বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো আমি যখনই আসি তখনই নতুন কোনো বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকেও আমি তোমাদের সাথে নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব। তো আমরা তো নতুন বন্ধুর সাথে অনেক মজা করি, হ্যাঁ, তাদের সাথে পরিচিত হই। তাহলে আমাদের পরিচিত হতে হলে প্রথমে কি করতে হবে? তাদের নাম জানতে হবে। আচ্ছা, এখন আমরা যে আজকে যে দুজন বন্ধু, আজকে কিন্তু দুজন বন্ধুর সাথে, নতুন বন্ধুর সাথে পরিচিত হব। তো দুজন বন্ধুর সাথে, যেই দুজন বন্ধুর সাথে আমরা পরিচিত হব তাদের কি করব, তাদের সাথে আগে দেখা করতে হবে। তাহলে আজকে আমরা দেখা করব দুজন নতুন বন্ধুর সাথে। এখন তাদেরকে কি করব, তোমাদের সামনে নিয়ে আসব। আমাদের নতুন বন্ধুরা, তোমরা চলে এসো। দেখো, দুঃখিত, এই যে চলে এসেছে একজন বন্ধু। তাহলে এখন আরেকজন বন্ধু বাকি আছে, তাকে কি করব, নিয়ে আসব। চলে আসো, আরেকজন বন্ধু চলে এসেছে। এই দুজন নতুন বন্ধুর সাথে আজকে আমরা পরিচিত হব। তাহলে তোমরা কি করছো? নিশ্চয়ই খাতা কলম পেন্সিল সাথে নিয়ে আছো। যদি সাথে নিয়ে না থাকো, ঝটপট নিয়ে নাও। কি করতে হবে? তাদের ছবি আঁকতে হবে। তাদের ছবি আমরা মনের মধ্যে এঁকে ফেলবো, খাতায় আঁকবো। তারপরে এই দুজন বন্ধুর সাথে আমাদের কি হবে, পরিচয় হবে। প্রথমেই কি করতে হবে, বন্ধুদের নাম জানতে হবে। আমাদের এই যে প্রথম বন্ধু হলুদ জামা পরে এসেছে। কি রঙের জামা? হলুদ রঙের জামা পরে এসেছে। তারপরে দ্বিতীয় বন্ধু এসেছে লাল রঙের জামা পরে, তাই না? তাহলে এই যে হলুদ জামা পরে যেই বন্ধুটা আজকে আমাদের সাথে পরিচিত হতে এসেছে, তার নামটা হচ্ছে ব। কি? ব। বলো তো, সবাই বলো, আমাদের প্রথম বন্ধুর নাম কি? ব। সবাই বলো, একসাথে বলো আমার সাথে, ব। আবার বলো, ব। হ্যাঁ বন্ধুরা, প্রথম বন্ধুর নাম কি বলেছিলাম? ব। আবার একটু বলো, ব। দেখো তো প্রথম বন্ধু দেখতে কেমন একটু? এই যে এই এই যে দেখো, তারপরে এই এই। তাহলে প্রথম বন্ধু দেখতে কেমন? প্রথমে এখানে একটা কি আছে, দাগ আছে, মাত্রা যেটাকে বলি আমরা। এই যে প্রথমে এটাকে আমরা রেখাও বলি, মাত্রাও বলি, দাগও বলি, তাহলে প্রথমে একটা দাগ দিলাম। তারপরে আবার নিচের দিকে, এরপরে এই যে একটু বাঁকা করে, আর এরপরে একটু বাঁকা করে এখানে লাগিয়ে দিলাম। এর নাম কি? ব। প্রথম বন্ধুর নাম কি? ব। আবার বলো, ব। এরপরে হচ্ছে দ্বিতীয় বন্ধু লাল জামা পরে এসেছে আমাদের সামনে। এখন দ্বিতীয় বন্ধুর নাম কি? ভ। কি না? ভ। এর নাম ব, আর
এই বন্ধুর নাম ভ। আবার বলো সবাই ভ, একটু জোর দিয়ে বলো ভ। হ্যাঁ আচ্ছা, এই ভটা কিরকম দেখো, ভয়ের চেহারাটা একটু ভালো করে মনে যাতে মনে রাখতে পারি, এই যে প্রথমে এই যে এদিকে একটা দাগ, তারপরে এই যে ঘুরিয়ে একটু গোল করে আবার বাঁকা চাঁদের মতো করে দিলাম, তারপরে একটা বড় বাঁকা চাঁদ দিলাম, এটা কি ভ, এর নাম কি ভ। এই বন্ধুর নাম ব, ব আমাদের হলুদ জামা পরে এসেছে, আর এটা কি ভ, এই বন্ধুর নাম কি ভ। তাহলে আমাদের আজকে যেই দুই বন্ধুর সাথে পরিচিত হব সেই দুই বন্ধুর নাম আমরা এখন জেনে গেছি, এই বন্ধুর নাম কি ব, এই বন্ধুর নাম ব, আর এই বন্ধুর নাম ভ। আচ্ছা এখন তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো তো খেয়াল করে, আমি কি আছি, দেখো এই যে এটা কি, এটা কি বন্ধু, বন্ধুরা কি দেখা যাচ্ছে, আমি কি এটা কি ব, কিসের ছবি ব। আচ্ছা তাহলে এই যে ব, তোমরা বক দেখেছো কখনো? আমি দেখেছি, অনেক দেখেছি, গাছের উপর কি করে, গাছে উঠে আবার অনেক সময় নদীতে নামে, অল্প পানিতে নেমে কি করে মাছ খায়, এই ঠোঁট দিয়ে মাছ ধরে খায়। তাহলে এই বক, এটা কি বক, ধবধবে সাদা একটা পাখি বক, এর নাম কি বক। তাহলে বক কি দিয়ে হয়, ব ক, আবার বলো আমার সাথে সাথে বলো, ব ক বক, ব ক বক। এই যে ব, বতে কি হয় বক, বতে বক হয় ব, ব কিভাবে লিখতে হয় যে ব ক বক, বতে কি ব, এই যে ব এটা হচ্ছে ব, এর নাম কি ব। তাহলে ব দিয়ে কি হয় বক হয়, ব দিয়ে কি হয় বক হয়, বতে ব। আচ্ছা তাহলে এখন আমরা দ্বিতীয় বন্ধুর নাম কি বলেছিলাম, ভ, দ্বিতীয় বন্ধুর নাম ভ। আচ্ছা বতে আর কি কি হয়, বতে তো কি জানলাম বক, আর কি হয় বলো তো, ব দিয়ে এই যে এটা কি বল, এটা কি বল হয়, ব দিয়ে কি হয় বল, ব দিয়ে বল, ব ল বল, বতে কি হয় বল হয়, বতে বক, বতে বল, আমার সাথে সাথে বলো, বতে বক, বতে বল। আচ্ছা আরো অনেক শব্দ হয় ব দিয়ে, বলো তো কি কি হতে পারে ব দিয়ে। আচ্ছা একটু দেখো ব দিয়ে আর কি হয়, কি হয় বলো তো, বউ, বতে কি হয় বউ হয়, বতে বউ, বাহ বতে তো অনেক শব্দ হয়, বতে আর কি হয়, ব দিয়ে আর কি হয়,
বদিয়ে বই হয় বদিয়ে বই হয় তাহলে বদিয়ে আর অনেক শব্দ হয় তোমরা বদিয়ে কি করবে আর শব্দ বলবে অনেক অনেক শব্দ বানাবে ঠিক আছে বন্ধুরা এখন এই যে ভদিয়ে কি হয় আমরা প্রতিদিন কি খাই রাতে দুপুরে আমরা খাবার খাই না সব মানে সব সময় প্রতিদিন আমরা একটা জিনিস কিন্তু সব সময় খাই কি বলো তো যখন আমাদের খিদে লাগে হ্যাঁ ভাত খুব সুন্দর বলেছো ভাত আমরা কি খাই ভাত খাই ভাত ভাত কি হয় ভ তাহলে প্রথমটা কি ভ ভাত ভাত তাহলে ভ দিয়ে কি হয় ভাত হয় ভ দিয়ে ভাত হয় তাহলে আমরা কি খাই ভাত খাই ভ দিয়ে আর কি হয় বলো তো বন্ধুরা ভ দিয়ে এই যে ভালুক হয় কি হয় ভ দিয়ে বলো তো ভালুক ভ দিয়ে ভালুক ভালুক কি করে নাচে ভালুক কি করে ভালুক নাচে বক গাছে বক কোথায় এখন বকটা গাছে বক গাছে ভালুক নাচে তাহলে ভ দিয়ে ভাত হয় ভ দিয়ে ভালুক হয় এখন আমার সাথে একটু বলো তো আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই বলবে আচ্ছা হাত তুলো সবাই দুই হাত তুলো এখন এই দুই হাত দিয়ে আমরা কি করব তালি দেব তালি দিয়ে দিয়ে আমরা পড়ব কেমন বক গাছে বলো তো সবাই হ্যাঁ খুব সুন্দর বলো বক গাছে ভালুক নাচে বলো বক গাছে ভালুক নাচে সবাই করো আমার সাথে বলো বক গাছে ভালুক নাচে আবার বলো এবার আমরা কি করব তোমরা বলবে আমি শুনবো আমি আঙুল দিয়ে ইশারা করব তোমরা আমি শুধু তালি দেব তখন তোমরা করবে আবার তোমরা কিন্তু বলবে মুখে বক গাছে ভালুক নাচে বলো বক গাছে ভালুক নাচে মজা না এখন আমরা কি করব এই যে তুড়ি তুড়ি এটাকে কি বলে তুড়ি এখন আমরা তুড়ি দিয়ে পড়ব আমার সাথে সাথে পড়ো বক গাছে ভালুক নাচে বলো বক গাছে ভালুক নাচে বক গাছে ভালুক নাচে সবাই করো আমার সাথে বক গাছে ভালুক নাচে তাহলে ব দিয়ে কি হয় বক হয় আর ভ দিয়ে ভালুক হয় ভ দিয়ে ভালুক এই যে ভালুক দেখো তো এই যে ভালো এটা কি ভালো ভাতে কি হয় ভালো আর বতে বক ভাতে ভালো এই যে ভ দেখো তো ভ আকা ল রসৌকা ক ভালো ভাতে ভালো এই যে ভালো ভতে বলো ভালো বতে বক বতে বক ভতে ভালুক আর কি বলেছিলাম আমরা কি খাই ভাত ভতে আর কি ভাত ভ আকা ত ভাত ভতে ভাত আর ভতে কি ভালু তাহলে ভাতে ভালু ভাতে ভাত
আর বতে ব বতে বল ঠিক আছে না বতে বল বতে ব আচ্ছা তাহলে এখন আমরা বতে ব এই ব প্রথম বন্ধু কি ছিল আমাদের ব আর দ্বিতীয় বন্ধু ভ প্রথম বন্ধু ব বতে কি পড়েছি আমরা ব পড়েছি আবার বতে বলও পড়েছি তাই না আর ভ দিয়ে ভালুক পড়েছি ভ দিয়ে ভাত পড়েছি তাহলে আমরা একটা একজন বন্ধুকে নিয়ে আমরা দুটো করে শব্দ করেছি একজন বন্ধুকে নিয়ে কয়টা করে শব্দ করেছি দুইটা করে এই যে ব কে নিয়ে আমরা কয়টা শব্দ করেছি দুইটা কি কি বক বলো সবাই বক আর কি বল বক বল হ্যাঁ আরো আরো পড়েছিলাম মনে আছে বউ হ্যাঁ তারপরে কি পড়েছিলাম বই হ্যাঁ এরকম আরো অনেক শব্দ হয় ঠিক ভ দিয়েও আমরা এখানে পড়েছি ভালু ভ দিয়ে কি পড়েছি ভালু ক ভ তাহলে প্রথম দিয়ে কি ভ ভতে কি হয় ভালু আর আরেকটা কি হয় ভাত তারপরে যেমন ভ দিয়ে আরো হয় ভাই হয় তাই না হ্যাঁ তাহলে আমরা আমাদের আজকে যে দুজন বন্ধুর সাথে পরিচিত হয়েছি সেই দুজন বন্ধুকে দিয়ে আবার কি করেছি শব্দ বানিয়েছি তাই না এই বন্ধু ব বন্ধুকে দিয়ে আমরা দুটো শব্দ বানিয়েছি আর ভ বন্ধুকে দিয়ে দুটো শব্দ বানিয়েছি এখন শব্দগুলো আমরা পড়েছি এখন ব এবং ভ বন্ধুকে কি করব আমরা আর কখনোই ভুলে যাব না তাদের সব সময় মনে রাখব তাদের আমাদের সাথে সাথে করে রাখব তাদের নিয়ে শব্দ বানানোর খেলা খেলবো তারপরে ওই শব্দ দিয়ে আবার আরো কথা বানাবো তাই না অনেক 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 শব্দ বানাবো সবাইকে শোনাবো গান বানাবো হ্যাঁ তারপরে কি করব ওই গান গাইবো ছড়া বানাবো তাই না বন্ধু হতে হলে অনেক মজা করতে হয় হ্যাঁ তাহলে এখন আমরা কি ব বন্ধু এবং ভ বন্ধুর সাথে খুব ভালোভাবে পরিচিত হয়ে গিয়েছি এখন কি করতে হবে তাদেরকে আরো বেশি বেশি মনে থাকার জন্য আমাদেরকে কি করতে হবে তাদের ছবি আঁকতে হবে হ্যাঁ বন্ধুরা ধন্যবাদ তোমাদেরকে তোমাদের যে মনে আছে এই জন্য তাহলে আমরা এখন কি করব এই ব এবং ভ দুই বন্ধুর কি করব ছবি আঁকব আচ্ছা তোমরা খাতা পেন্সিল নিয়ে নাও তোমরা খাতা খোলো এবং পেন্সিল নিয়ে বসে যাও আমরা এখন কি করব আমরা এখন কি করব দুজন নতুন বন্ধুর ছবি আঁকব ব দিয়ে কিন্তু আমার বন্ধুও হয় ব দিয়ে কি হয় বন্ধুও হয় আর ভ দিয়ে ভালো হয় তাহলে আজকের দুই বন্ধু মিলে কি হবে ভতে ভালো বতে বন্ধু তাহলে ভালো বন্ধু তারা দুজন আমাদের ভালো বন্ধু আজকে আমরা দুজন ভালো বন্ধু পেয়েছি বতে বন্ধু ভতে ভালো তাহলে তারা দুজন আমাদের খুব ভালো বন্ধু ভালো বন্ধুদের এখন কি করব ছবি আঁকব এখন বয়ের ছবি কিভাবে আঁকব তাহলে তোমরা পেন্সিল ধরাটা তো নিশ্চয়ই তোমরা জানো কিভাবে ধরতে হয় আমি তোমাদের আগে শিখিয়ে দিয়েছিলাম ওভাবে পেন্সিলটা ধরো তারপরে দেখো আগে দেখবে তারপরে আর ছবি আঁকব এই যে প্রথমে কি করব এই উপরে এইভাবে একটা দাগ দেব সবাই দাও খাতায় দাও দিয়েছ আচ্ছা এরপরে এই যে মাঝামাঝি করে এই দাগটা
মাঝামাঝি বা আরেকটু এই পাশে করে কি করলাম নিচের দিকে আরেকটা দাগ দিলাম দিয়েছো হ্যাঁ দাও যদি একটু সমস্যা হয় পাশে বাবা মা যারা আছে তাদের কাছ থেকে একটু সহযোগিতা নাও আবার দেখো এই যে দিলাম তারপরে এই যে আবার এইখানে প্রথমে এই দাগটা দিয়ে এই দাগটা এখান থেকে আবার নিচে টানলাম না ঠিক আবার এই দাগটা এখান থেকে একটু বাঁকা করে দিলাম বাঁকা করে এদিকে টানলাম টানো সবাই টানো টেনেছো হ্যাঁ তারপরে এখন এইটা একটু করে বাঁকিয়ে এখানে এই যেটার সাথে যোগ করে দাও দিয়েছ নিশ্চয়ই পেরেছো তোমরা তাহলে আমরা ব বন্ধুকে এখন কি করেছি এঁকেছি কিভাবে এঁকেছি আমি আরেকটু বড় করে একটা এঁকে দেখাই তোমাদেরকে আবার দেখো সবাই এই যে প্রথমে এই যে এটা ঠিক আছে না প্রথমে এটা দিলাম সবাই দাও এরপরে এখান থেকে নিচে নামালাম ঠিক এখান থেকে একদম এখান থেকে না একটু সামনে নিচে এখান থেকে এনে এই যে এভাবে দিয়ে এভাবে দিলাম দিয়েছ হ্যাঁ তাহলে বড়টা কিরকম একটু চিকন একটু লম্বা এই বকের মতো তাই না বক যেমন একটু লম্বা হয় লম্বা লম্বা কি থাকে পা থাকে এটা একটু এরকম লম্বা এসে হ্যাঁ তাহলে বটা বকের মতো একটু লম্বা আচ্ছা এরপরে আবার আরো আবার একটু দেখো তো এই প্রথমে এই যে এটা তারপরে এইভাবে টানবে নিচের দিকে এরপরে এখান থেকে এখানে আনবে তারপরে এটা ঘুরিয়ে একটু যুক্ত করে দেবে ঠিক আছে না এখন ভ বন্ধুকে কিভাবে আঁকি দেখো তো এই যে মাত্রাটা দিলাম দিলাম তারপরে ঠিক এখানে একটা গোল দাও গোলটা কিন্তু দেখো এইভাবে ঘুরাবে না হ্যাঁ আমি কিভাবে ঘুরিয়েছি এইভাবে এই যে এইভাবে ঘুরাও হ্যাঁ ঘুরিয়ে এখান থেকে এই দাও দিয়েছ এভাবে দিয়ে এই যে এটা একটা চাঁদের মতো তুলে দিলাম তারপর আবার একটা বড় চাঁদের মতো তুলে দিলাম দেখছো এই এটা কি এই বন্ধুর নাম কি ভ এটা একটু প্যাড মোটা একটু মোটা হ্যাঁ টেডি বিয়ারের মতো টেডি বিয়ারের মতো কি এটা একটু মোটা আর এটা বকের মতো একটু চিকন লম্বা তাই না তাহলে ব দিয়ে কি হয় বক হয় আর ভ দিয়ে ভালুক হয় বক গাছে ভালুক নাচে আবার কি বলেছিলাম ব দিয়ে বন্ধু হয় আর ভ দিয়ে ভালো হয় তার মানে এরা দুজন আমাদের খুব ভালো বন্ধু এরা কি ভালো বন্ধু তোমাদের বইয়ে এই ব এবং ভ এই দুই বন্ধুর ছবি আছে এভাবে কি করা আছে ডট করা আছে তোমরা কি করবে ডট গুলো যুক্ত করে তাদের ছবি পেন্সিল দিয়ে তোমাদের বইয়ে আঁকবে এরপরে আরো কিছু খালি ঘর আছে খালি ঘর গুলোতেও তোমরা কি করবে ব এবং ভ বন্ধু ছবি আঁকবে তারপরে কি করবে অনেক বড় করে কাগজে যেখানে পারো সেখানেই কি করবে ব এবং ভ বন্ধুর ছবি আঁকবে আজকে অনেক আমাদের দুই ভালো বন্ধুর অনেক অনেক ছবি আঁকবে এবং তাদেরকে দিয়ে কি করতে হবে অনেক অনেক শব্দ বানাতে হবে তাই না আমরা অনেক শব্দ বানাবো আর ছন্দে ছন্দে ওই শব্দগুলো পড়বো তাই না আর এই যে ডটগুলো কিভাবে যুক্ত করবে এই যে প্রথমে এখান থেকে শুরু হয়ে এই যে এভাবে যুক্ত করবে তারপরে এই আমি যেভাবে প্রথমে আঁকতে শিখিয়েছি ঠিক সেভাবে এই তারপরে এটা তারপরে এই ডটগুলো যুক্ত করবে
ঠিক একইভাবে ভ প্রথমে উপরের মাত্রাটা যুক্ত করবে তারপরে এই যে বলটা এভাবে এদিক থেকে ঘোরাবে ঘুরিয়ে এনে এখানে যুক্ত করবে তারপরে এখানে এনে এভাবে তুলে দেবে এর নাম কি ভ তাহলে আজকে আমরা দুজন ভালো বন্ধুর সাথে পরিচিত হলাম এবং এই দুজন ভালো বন্ধুকে আমরা বেশি বেশি করে কি করব ছবি আঁকব হ্যাঁ তাদেরকে দিয়ে শব্দ পড়ব হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আমি আগামী কালকে সরি আগামী ক্লাসে আবারও নতুন বন্ধু নিয়ে তোমাদের সামনে হাজির হব তাদের সাথে পরিচিত হব মজা করব হ্যাঁ সেই পর্যন্ত তোমরা ভালো থেকো আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবে আর তোমরা ভালো থাকবে এই দোয়া করি সব সময় আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাইরে যাবে না আজকে এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ